जिन्हें माँ के माँ डाकेन ना बाबा रे बाबा डाकेन ना अपनर मतो बंदा अमर अल्लाहर प्रयोजन करना जरा माँ के माँ डाकेना बाबा रे बाबा डाकेना अपनर मतो उम्मतेर सुपारिश अमर रसूल करना परामर्श उनार साथे उन्हीं परामर्श करे सिटी कॉर्पोरेशन साथे एकांत के बाजेट दिए रास्ता काट कास्का पड़ा है इधर सिस्टम अल्लाह बोले अमार कास्ते के बाजेट नीति के लिए अमार काउंसिलर होलो अमार ओलीरा ओलीदेर कासे जावा तो शिरीकेर कुनु प्रश्न ही आशना किंतु एक गुली नहीं आमदेर देशी औजो था धक्का धक्की इरकोम जाते ना होए ओलीदेर शादे शंपर को अम्रा ये भारतवर्षीय मनुष इस्लाम पेची अल्लाह ओलीदेर कस्ते के ये अलगाई कुनु नोबीरा सुन आशनाई ओलीरा आमदेर जुन्नो इस्लामे पताका नियेशे चे आमदेर के जन्नतेर पौध देखिए चे आमदेर के मुसलमान करे चे खाजे खाजेगा आते रसूल नबीर पक्ष के नबीर निर्देशे भारतेर जमीने ऐसे 90 लाख लोग के कालिमा पढ़ाया मुसलमान बनिए शे लोकता भारतेर जमीने घुमी आचे जार शरणे आपनारा एखाने बसे आছেন আল্লাহর ওলি बोलून भारत থেকে আমাদেরকে দেখতেছে কিনা কিভাবে দেখতেছে আসতেছি আমি সামনে दिल्लीर बादशाह 3 दिन पसरा बंद ओलिर साथे धक्का धक्की करार कारणे पसरा बंद 3 दिन बोलছে निजामुद्दीन आउलियार काছে गेले হয়তো একটা फैसला होते पारे তাইলে যাও निजामुद्दीन आउलिया के आसते बोलो खबर पहुंचले निजामुद्दीन आउलिया बोलছে रोगी की आमी ना बादशाह तो रोगी तो बादशाह তাহলে আমি যাব কেন रोगी নিয়ে আসো বাদশারে আইতে কও বাদশাহ আসলেন जिज्ञेस करे कि बेपार डाकते से बाबा आमी तो 3 दिन जाबत पसरा भय ना टाका पैसा बहुत खर्च करছি আল্লাহ কই বন্ধ করছি আমি পয়সাই চালু করব কিভাবে দিল্লির বাদশা বলতেছে আমার পসরাবটা আপনি চালু কইরা দেন আল্লাহর ওলি বলছেন পসরাব চালু করতে পারি তোমার সকল বাদশাহী আমার নামে লিখে দাও एक बार पसरा चालू करबो एक बादशाही लिखे दीते होबे कोई बहादुरी करें किसेर साथे बाराबारी करें कार साथे धक्का धक्की करें विपद होबे जाओ बाबा आमी मरे गेले बादशाही दिए कि करबो सकल सम्पत्ति बादशाही आपनाके दिए दिलाम निजामुद्दीन आउलिया बोलें ना मुखे बोलले होबे ना कागजे लेखो स्टैम्पेर ऊपर लिखित दिलेन बादशाही दिए दिलाम एकटा पसराब करानेर जन्नो बाबा रे एमन एक देशे आमरा थाकी एकटा बादशाहीर मूल्य एकटा पसराबेर समान ना लिखि दिलेन बादशाही पसराब करानेर जन्नो अच्छा बोलुन आल्लाहर ओलिरा कि बादशाहीर दरकार आल्लाहर ओली एई दलिल दिए एकटा कागजेर ठंगा बनाइछे ठंगा चट्टग्रामे कि कोन एगुली फुला फुला আমাদের এলাকায় কয় ঠংগা 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 বানায়া বাদশার লঙ্গির নিচে দিয়া একটা ধমক দিছে মত একটা ধমক মত এই ধমকে প্রস্রাব শুরু হইছে ওলির ধমক 3 দিনের পসরাব বুঝেনি তো কতটি হইছে একেবারে ঠংগা ভর্তি ঢিল মেরে ফালায় দিলেন পেট্রোলের মতো আগুন জ্বলে গেল নিজামউদ্দিন আউলিয়া বলতেছেন এ বাদশা তোর মধ্যে অহংকার ছিল বাহাদুরি ছিল পসরাব আটকায়া তোর অহংকার দূর করলাম তোর সমস্ত বাদশাহী একটা পসরাবের মূল্য না তুই কার সাথে বাহাদুরি করছ তুই ভাবছস আমি তোর বাদশাহী নেওয়ার জন্য আইছি না আমি বাদশাহী নিতে আসি নাই আমি এই জগতের মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য এসেছি তোর বাদশাহী दलिल पत्र प्रस्रावेर साथे पुइरा छाई कइरा दिलाम जा तोर बादशाही तुई जा तोर बादशाही आमी चाइ ना। আল্লাহর ওলিদের কাজ হলো আমার আপনার মতো সাধারণ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক, রাসূলের সাথে সম্পর্ক, আল্লাহর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাওয়ার উপযুক্ত করে দাও। সুবহানাল্লাহ। আমরা যেই দেশে আছি এই দেশে কেউ থাকতে পারবো না। এটা আমাদের স্বদেশ না, এটা আমাদের বিদেশ। এটা আমাদের কি? বিদেশ। আমাদের স্বদেশ হলো জান্নাতে। ও আখিরি নবীর উম্মতেরা, ভয় পাইতেছো কেন? আমাদের স্বদেশ জান্নাতে। একবার বলুন আল্লাহু আকবার। আপনার আমার স্বদেশ জান্নাতে। আমার নবী হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যারা জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বলুন এই কালিমা আপনাদের কাছে আছে কিনা? আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে খাজেগার জীবনীর থেকে, গাউসে পাকের জীবনীর থেকে আলোচনা আসতেছি সামনে। ও বাবা যুবকের দল, তোমরাই তো এই পথের পথিক, তোমরাই তো ওলিদের সঙ্গী হবে। তোমাদের মতো যুবকদেরকে নিয়েই তো আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম প্রচার করেছে। আজকে যাদের প্রচারের ইসলাম পেয়ে আমরা মুসলমান, আজকে আমরা শান্তিগামী, আজকে আমরা রাসূল প্রেমিক, আজকে আমরা আল্লাহর জান্নাত পাওয়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। তবে ভাবারা, এইগুলি পাইতে গেলে আগে আমাদের আদব শিখতে হবে, নিয়ম নীতি শিখতে হবে। যেমন নিয়ম আদব শিখার জন্য কিছু জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসা রয়ে গেছে। আজকের যেই মাহফিল কোরআন হাদিসের আলোচনা, এটাও মাদ্রাসার শামিল। এখানে থেকে আমরা অনেক কিছু শিখব। একটা বাচ্চা ছেলে আরবের ইতিহাস, বাচ্চা ছেলে আরবের ইতিহাস মাদ্রাসায় পড়ে। খালি পায়ে মাদ্রাসায় যায়, জুতা নাই, খালি পায়ে। প্রধান শিক্ষক দেখলেন, বড় হুজুর দেখলেন, প্রিন্সিপাল সাহেব দেখলেন ছেলেটার পায়ে জুতা নাই, বালির কণা দিয়ে আসে, কষ্ট হয়। দায়িকা নিলেন অফিসে, বাবা তোমার জুতো নাই? না হুজুর জুতা নাই। জুতা কিনতে পারো না? আমার টাকা নাই। তো বাবা মনে দুঃখ নিও না, আমি একটা কথা বলি কি, আমার একজোড় কাপড়ের জুতা আছে, এই জুতাটা একটু ছিঁড়া, চাইরানার পয়সা দেই, জুতাটা সিলাই করে কালকে পায়ে দিয়ে আসবা। ছাত্রটা পয়সাও নিলেন, জুতাও নিলেন। রাস্তায় যা আর নিজেকে নিজে প্রশ্ন করে, কিভাবে আমার উস্তাদ, আমার শিক্ষকের জুতা আমি ছাত্র হয়ে কিভাবে পায়ে দেব? বাবা ইসলাম বুঝেন, ইসলাম বড় শান্তির জিনিস। আজকে ইসলাম বুঝি না বিদায় দুরবস্থা পড়ে গেছে। ইসলাম বুঝেন, উস্তাদের পায়ের জুতা আমি ছাত্রের পায়ে তো দিতে পারি না। বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার সোডা কিনছে, সোডা, কাপড় ধোয়ার সোডা। ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, মা 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 গো, ও মা। আচ্ছা বলুন, কোন সন্তান যদি মা বাবাকে সুন্দর করে ডাকে, মা বাবা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? সুন্দর করে ডাকলে মা বাবা খুশি হবে না বেজার হবে? রাসূল বলেছেন, মা বাবাকে যারা সন্তুষ্ট করেছে, খুশি করেছে, তাদের বাজেট কি হবে? রাসূল বলেছে হাদিস শরীফে, একটা লোক 6টা ইবাদত করলো, নামাজ, সদকা, রোজা, হজ, যাকাত, হজ, উমরা, আল্লাহর রাস্তায় জিহাদ, एरकम छयटा इबादत करे जेई नेकी पाइल आरेकटा लोक मा बाबाके सन्तुष्ट खुशी करार पर ओई छय इबादतेर चाइते बेशी नेकी मा बाबार खुशिर बिनिमये पेये गेल। सुभानआल्लाह आजके सेई आदब आमादेर देशे नाई। मा बाबाके डाकते आमादेर देशेर लोकेरा चाय ना बिदाई शुधु ओलिर जीवनी शुनी आमादेर देशे एखन ओलियार हय ना। नबी आर आसबे ना, नबीर दरजा बंद। कुराने बोलेছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। হাদিস শরীফে রাসূল বলেছে আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। নবীর দরজা কোরআন হাদিস মাফিক বন্ধ, কিন্তু ওলির দরজা বন্ধ হয় নাই। ওলিদের সাথে থাকেন, আপনি ওলি হতে পারবেন। কিভাবে হবেন? বসুন। আজকে যদি খাজায়ে খাজগার রূহানি ফেজ যদি কারো উপর লাগা যায়, আপনি ওলি হয়ে যাবেন। কিভাবে হবেন? বসুন ধৈর্যের সহিত। আসতেছি সামনে। ছেলেটা ডাকতেছে, মা মা গো, ও মা মা কই তুই মা? এই ডাক যদি সন্তান ডাকে, বলুন মা বাবা খুশি হবে না বেজার হবে? এরকম সন্তানের মা বাবার জীবনী পাওয়া যায়। বাবা চার দোকানে বসে চা খা আর কয়, আরে আমার ছেলে মেয়েরা যেইভাবে আমারে বাবা ডাকে এতেই তো আমি সন্তুষ্ট। ডাক শুনলেই সন্তুষ্ট। আর এখন যেই যুগে পড়ছি অনেক এলাকা আছে মা বাবারে ডাকতেই চায় না। হুজুর আপনি কেমনে জানেন? জানি যে বাবা বাস স্ট্যান্ড মসজিদে জুমার নামাজ পড়াই শুক্রবার দিন। একটা বুড়া মানুষ আমার কাঁধের উপর হাত দিয়ে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিল। জিজ্ঞেস করি বাবা কাঁদতেছেন কেন? লোকটা বলে বাবা দুঃখে কান্দি, আজকে একটু দোয়া করবে আমার জন্য। কি দুঃখ? এই খায়া না খায়া সংসার জোড়াইলাম, দুতলা একটা বাড়ি করলাম, বাবা বলো আমি কি কবরে নিয়ে যাব? আমি কই না। যেই ছেলের জন্য এত কষ্ট করে সংসার জুড়াইয়া দুতলা বাড়ি পর্যন্ত করলাম, এই ছেলেটা আজকে ৬ বছর যাবত আমারে বাবা কইয়া ডাকে। গাজীপুরে এক মাহফিল, মিনিমাম ২৫,০০০ লোক হবে। মাহফিল শেষে একটা বৃদ্ধা মহিলা অনুমতি চাইছে কমিটির কাছে, হুজুরের সাথে কথা বলবো। আমি অনুমতি দিলাম। মার বয়সের মহিলা। মা কি দুঃখ, কি ব্যাপার বলেন? কাঁদতে শুরু করলো। কাঁদতেছেন কেন? এক বোতল পানি বাহির করে বলছে, বাবা তুমি এই পানিটা ফুদিয়া দাও। সমস্যাটা কি? আর কান্না থামাইতে পারে না। বাবারে, যেই ছেলেটাকে সারা রাত্র প্রস্রাবের জায়গায় শুয়া, যাকে শুকনা জায়গায় রাইখা ২০ বছরে লালন পালন করেছি, ২০ বছর পার হয়ে গেল, হ্যাঁ একদিন আমারে মা কইয়া ডাক দিল না। যিনি মাকে মা ডাকেন না, বাবারে বাবা ডাকেন না, আপনার মতো বান্দা আমার আল্লাহর প্রয়োজন পড়ে না। যারা মাকে মা ডাকে না, বাবারে বাবা ডাকে না, আপনার মতো উম্মতের সুপারিশ আমার রাসূল করবে না। আমার রাসূল আপনাদের সুপারিশ করবে না। যেই রাসূলের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এই আদবগুলো শিক্ষার জন্য ওলিদের কাছে যান। যার বাস্তব বলতেছিলাম, ডাকতেছে মা মাগো। কি বাবা? ডাক শুনে মা খুশি। আমার জন্য একটু গরম পানি করে দিবেন? একটু গরম পানি করে দিলেন। গরম পানি বসাইলেন। ওই কাপুরের দুইটা জুতা গরম পানির মধ্যে ছেড়ে দিলেন। গরমের আভাস পায়া রাবারের ভাগ নিচে, কাপুরের ভাগ উপরে। দুইটা কাপড় উঠায়া সারাদিনে শুকায়া বিকালবেলা দর্জির কাছে গেছে, দর্জি সাহেব দুইটা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। জুতার কাপড় দিয়ে টুপি বানাইতো। দর্জি বলে, বাবা এ তো জুতার কাপড়। চাচা আপনার চোখে জুতার কাপড় হতে পারে, এটা আমার উস্তাদের জুতা, আমার জন্য টুপি। আচ্ছা বলুন, এই শিক্ষায় যদি মুসলমান শিক্ষিত হতো তাহলে আমাদের দেশে শান্তি আসতো কিনা? মাঝে মাঝে পত্রিকায় পাওয়া যায় ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। ইসলাম তো এই শিক্ষা দেয় না। मुसलमानेर जन्नो एर चे बड़ो दुर्योग आर होते पारे ना। छात्रर हाथे शिक्षक नाजेहाल, एटा केमन शिक्षा? अथच इस्लाम शिक्षा दिएছে কত সুন্দর শিক্ষা। জুতার কাপড় দিয়ে টুপি বানাইতে গেলে দর্জি বলেন এই কাপড় দিয়ে টুপি হবে, ওই ছেলেটা বলছে আমি 2 আনার পয়সা দিব আমাকে টুপি বানায়া দেন, এটা আমার উস্তাদের পায়ের জুতা। টুপির আকার করে দিলে পরের দিন মাথায় জুতার কাপড়ের টুপি দিয়ে মাদ্রাসায় রওনা হয়েছে। বলুন উস্তাদের নজরটা কি মাথায় থাকবো না পায়ে থাকবো? देखे पावटा खाली आज के जूताटा पाए दिलो ना, खाली पाए आसलो। उस्ताद एकटू राग होये गेलेन, आमार कथाटा शुनली ना, जूताटा पाए दिले ना। अफिसे ढुके गेछे राग, छात्र बुझते बाकी नाई उस्ताद हुजूर तो राग होये गेछे। दरजाय दाड़ाया एतिमेर मतो कांदतेछे, चोखेर पानिते जामा भिजतेछे। हुजूर ताकाया देखे बाच्चाटा कांदे, प्रश्न करलेन कांदतेछो केनो? आमार कथा शुनोस ना एखन आबार कादोस? ছেলেটা চোখের পানি ছাড়ে আর উস্তাদের দিকে মায়ার নজরে তাকায়া তাকায়া ডাকে, হুজুর আপনার কথা অমান্য করি নাই, আপনার জুতা ফালাই নাই, আমি তো ব্যবহার করেছি। উস্তাদ বলেন ব্যবহার করলে পায়ে করার কথা ছিল, পাওটা তো খালি দেখা যায়, কোথায় ব্যবহার করেছো? ছাত্রটা কাঁদতেছে আর বলতেছে হুজুর चिंता करे देखीची उस्तादेर पायेर जूता छात्रेर पाये देवा जाए ना। हुजूर गरम पानीते दिए राबार फलाइया कापड़ बाहिर करे बाकी 2 आनार पैसा दिए टुपी बनाइছি। पायेर दिके ना ताकाइया आमार माथार दिके ताकाइया देखेन हुजूर आपनार पायेर जूता आमी छात्रेर माथार टुपी होया गेছে। उस्ताद दुईटा हाथ बाड़ाइया डाके आय आमार पाशे आय। मा बाबार दुआ जेमन सन्तानेर जन्य कबुल हय, मुरिदेर जन्य पीरेर दुआ कबुल हय, छात्रेर जन्य शिक्षकेर दुआ कबुल हय। आल्लाहु अकबर बोल। शिक्षक दुईटा हाथ बाड़ाइया डाके मौद रे आमार एई छात्रटा तोमार कुदरती हाते दिलाम, এই শাস্ত্রের জন্য তোমার এলেমের গোডাউনের দরজা খুলে দাও। এই দোয়া নিয়ে যিনি আলেম হয়েছেন, যিনি আল্লাহর ওলি হয়েছেন, ইনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই শিক্ষা আস্তে আস্তে আসতে শুরু করলো। আজকে এই শিক্ষায় যারা শিক্ষিত তারাই তো আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। আর যারা এই শিক্ষার আশেপাশে গিয়েছে তারাই এই রাত্র, এই গভীর রাত্রে আরামের ঘুম ছেড়ে আল্লাহ রাসূল আল্লাহর ওলিদের রূহানি ফয়েজের আশায় রাস্তায় বসে আছে। বাবারা ভাইরা, যার পক্ষে আপনারা বসে আছেন ইনি আতায়ে রাসূল, রাসূলের পক্ষ থেকে এসেছেন। আচ্ছা বলুন, রাসূলের পক্ষ থেকে যেই ব্যক্তিটা এসেছেন তার পক্ষে যদি আমরা বসি তাহলে রাসূল খুশি হবে না বেজার হবে? রাসূলকে খুশি করতে পারলে লাভ হয় না লস হয়? ও যুবক, তোমাদের জীবনী থেকে বলছি, ইরাকের ছোট্ট একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস। আব্দুল্লাহ নামের এক বান্দা, গরিবের ছেলে, জুতা সেলাই করে সংসার চালাইতো। সারাদিন জুতা সেলাই করে যা পয়সা রোজগার হতো তার থেকে 2 আনা 4 আনা পয়সা জমা করে রাখতো। একটা উদ্দেশ্য, উদ্দেশ্যটা কি? এই পয়সা জমায়া আমি কোনোদিন মক্কা আর মদিনায় যাব। আমরা এখানে হাজার হাজার মানুষ, কেউ কি এক মাসের রুজি রোজগার থেকে 10টা টাকা জমাইছেন মক্কা মদিনায় যাবেন? কেউ জমানো নাই। অথচ আপনার আমার মায়ায় মদিনার নবী 24 ঘন্টা মদিনায় শুয়া কাঁদতেছে। সেই নবীর গোলামিতে সেই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? সেই নবীর গোলামিতে আমাদের নাম লেখানো দরকার আছে কিনা? যারা নাম লেখাইছে তারাই তো খাজায়ে খাজগার মতো, হযরতে শাহজালাল ইয়ামিনীর মতো ওলি হয়েছে। আমরা সেই নবীর গোলামিতে নাম লেখাইতে রাজি আছি কিনা বলুন? তাই আমি সেই শানে একটা ছোট্ট গজল বানাইছি, বলবো বলবো তাহলে বলুন আমার সাথে। নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রওয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই,